শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার আর নেই। শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর করা এই শহীদ জায়া শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য 2021 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এদিকে মঙ্গলবার ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে শুরু হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত দিগন্তে ফুলের আগুন সিনেমার শুটিং। ওয়াহিদ তারেক পরিচালিত এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।